আসসালামু আলাইকুম সকাল 10টার শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি শাহনাজ পারভীন খালেদা জিয়াকে সিসিইউ থেকে ক্যাবিনে স্থানান্তর যশোরে বিএনপি নেতাদের বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ গুলির শব্দ রাজধানীতে দলীয় কুণ্ডলে স্বেচ্ছাসেবক লীগ নেতা খুন শিশু বায়োজিদ হত্যা হাইকোর্ট থেকে জামিনে বেরিয়ে গণধোলাইয়ে মৃত্যু আসামির চট্টগ্রামে মিনিবাস উল্টে খতিব নিহত বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে চায় মিয়ানমার শিক্ষামন্ত্রীর সঙ্গে রাতে শিক্ষা ক্যাডার কর্মকর্তাদের বৈঠক কর্মবিরতি প্রত্যাহার হতে পারে এবার জল স্থল আকাশপথে হামলার প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ইসরায়েল ফিলিস্তিন সংকট নিয়ে যুক্তরাষ্ট্র ও চীনের ফোনালাপ গাজার কোথাও নিরাপদ স্থান নেই ফুরিয়ে যাচ্ছে ওষুধ পানি জানিয়েছে জাতিসংঘ এবং ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান শুনছিলেন শিরোনাম এবার বিস্তারিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে করোনারি কেয়ার ইউনিট থেকে কেবিনে স্থানান্তর করা হয়েছে শনিবার রাতে 10:45টার দিকে ফুসফুস থেকে পানি অপসারণ করার পর অবস্থা কিছুটা ভালো থাকায় তাকে কেবিনে নেওয়া হয় এর আগে শনিবার রাত 9টার দিকে তাকে কেবিন থেকে সিসিইউতে নেওয়া হয়েছিল নতুন করে ইসিজি এক্স রে সহ কয়েকটি টেস্ট করা হয়েছে প্যারামিটারগুলো ওঠানামা করছে আগেও কয়েকবার অল্প সময়ের জন্য খালেদা জিয়াকে সিসিইউতে নেওয়া হয়েছিল স্বাস্থ্যের কিছু পরীক্ষা শেষে আবার কেবিনে নিয়ে আসা হয় দায়িত্বরত একজন চিকিৎসক জানিয়েছেন এখন অবস্থা ভালো খারাপ কোনোটাই বলা যাবে না বোর্ড তার শারীরিক অবস্থা নিয়ে এখন উদ্বিগ্ন কারণ তিনি শঙ্কামুক্ত নন যে কোনো সময় পরিস্থিতি অবনতি হওয়ার আশঙ্কা রয়েছে 78 বছর বয়সী খালেদা জিয়া গত 9 আগস্ট থেকে এভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তিনি কিডনি ফুসফুস হৃদরোগ লিভারের জটিলতায় ভুগছেন চিকিৎসকরা খালেদা জিয়ার লিভার প্রতিস্থাপনে জোর দিচ্ছেন যশোর জেলা বিএনপি যুগ্ম আহ্বায়ক দিলার হোসেন খোকন সহ 3 নেতার বাড়ির সামনে ককটেল বিস্ফোরণ ও গুলি চালানোর অভিযোগ উঠেছে শনিবার রাত 11:30টার দিকে শহরের ধর্মতলা শঙ্করপুর ও কারবালা এলাকায় এ ঘটনা ঘটে ঘটনার পর আতঙ্ক ছড়িয়ে পড়ে খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছে জেলা পুলিশ সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একাধিক টিম পুলিশ ও বিএনপি নেতাকর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে শনিবার রাত 11:30টার দিকে শহরের ধর্মতলা বাজার এলাকায় জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলার হোসেন খোকনের বাড়ির সামনে 2টি ককটেল বিস্ফোরিত হয় এর কয়েক মিনিট পর শঙ্করপুর বটতলা মসজিদের কাছে যশোর পৌরসভার 7 নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর বিএনপি নেতা জুলফিকার আলী জুলুর বাড়ির সামনে 2টি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এছাড়া শহরের কারবালা এলাকায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক আলী হায়দার রানার বাড়ির পিছনে 4 থেকে 5 রাউন্ড গুলির শব্দ পাওয়া গেছে জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক দিলার হোসেন খোকন বলেন আমি বাসার টেলিভিশন দেখছিলাম এ সময় বাসার সামনে পরপর 2টি ককটেল বিস্ফোরণের শব্দে সবাই আতঙ্কিত হয়ে পড়েন বের হয়ে দেখি মানুষজন ছুটোছুটি করছে বাসার সামনে ধোঁয়া উঠছে কয়েকটি মোটরসাইকেলে হেলমেট পরে দুর্বৃত্তরা আমার বাড়ির উদ্দেশ্যে ককটেল বিস্ফোরণ করে চলে যায় পরে আইনশৃঙ্খলা বাহিনী এসে আলামত সংগ্রহ করে তারাও চলে যায় রাজধানীর মিরপুরে দারুসসালাম থানার লালকুটির এলাকায় অভ্যন্তরীণ কোন্দলে স্বেচ্ছাসেবক লীগ নেতাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে নিহত শাহ আলম 10 নং ওয়ার্ড স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শনিবার রাত 11টার দিকে এ ঘটনা ঘটে মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে শাহ আলমের গ্রামের বাড়ি সাভারের মোগরাকান্দা এলাকায় তার বাবার নাম সৈয়দ আলী তিনি দারুসসালামের লালকুটির দ্বিতীয় কলোনির নূর ইসলামের বাসার ভাড়াটিয়ে ছিলেন বলে জানা গেছে থানা পুলিশ জানিয়েছে স্বেচ্ছাসেবক লীগের সাবেক কেন্দ্রীয় সদস্য নাবিল খান গ্রুপের অনুসারীদের সঙ্গে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাত 10টার দিকে দারুসসালাম সহকারী কমিশনারের কার্যালয়ের সামনে মারামারি হয় এ সময় শাহ আলমকে ছুরিকাঘাত করা হয় গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার চাঞ্চল্যকর শিশু বায়েজিদ হত্যা মামলার আসামি সাইফুল ইসলাম ওরফে শেরকুল মণ্ডল গণধোলাইয়ে নিহত হয়েছেন শনিবার রাত 9টার দিকে উপজেলার পাবনাপুর ইউনিয়নের চৌরস্তা বাজার এলাকায় এ ঘটনা ঘটে শেরকুল উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুকু ঘোড়াবান্ধা বালুখোলা গ্রামের বাসিন্দা স্থানীয়রা জানান শিশু বায়েজিদ হত্যা মামলার অন্যতম আসামি শেরকুল সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিনে মুক্ত পান শনিবার রাতে তিনি পাশের চৌরস্তা বাজারে আসেন এ সময় উত্তেজিত জনতা তাকে ঘিরে ফেলে প্রাণ বাঁচাতে বাজারের একটি হোটেলে আশ্রয় নেন শরীফুল সেখানে শতাধিকের নারী পুরুষ তার উপর হামলা চালায় শেরকুলকে টেনে বের করে মাটিতে ফেলে পিটিয়ে হত্যা করে পলাশবাড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরজু মোহাম্মদ সাজ্জাদ হোসেন জানান ঘটনাস্থল থেকে শেরকুলকে উদ্ধার করে গাইবান্ধা সদর হাসপাতালে নেওয়া হলে দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন মরদেহ সেখানেই রয়েছে
চট্টগ্রামের আমানতের সেতুতে নিয়ন্ত্রণ হারিয়ে মিনিবাস উল্টে একজন নিহত হয়েছেন। শনিবার সন্ধ্যা 7টার দিকে এই ঘটনা ঘটে। বাকলিয়া থানার এসআই আব্দুল্লাহ আল ইমরান বিষয়টি নিশ্চিত করেছেন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে নিহতের নাম সাইফুদ্দিন খালেদ। তিনি পাটিয়ারি বৈতলি সড়কের হাজি আব্দুস সাত্তার জামে মসজিদের খতিব ছিলেন। নিহত সাইফুদ্দিন খালেদের প্রতিবেশী ইমরুল কায়েস বলেন, তার বাড়ি বাঁশখালী গঞ্জমারা 3 নম্বর ওয়ার্ডে। সাইফুদ্দিন খালেদ মসজিদের খতিব ছিলেন। গতকালে তিনি মাহফিল করেছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত 11 জন। তাদের চমেকে নেওয়া হয়েছে। হাসপাতালের 2 নম্বর ওয়ার্ডে তারা ভর্তি আছেন। বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক বাণিজ্যিক সম্পর্ক বাড়াতে মিয়ানমার আগ্রহী বলে জানিয়েছেন দেশটির রাষ্ট্রদূত অং কিউ মোয়ে। একই সঙ্গে দুই দেশের মধ্যে সরাসরি ফ্লাইটে চালুর বিষয়ে আগ্রহের কথা জানান তিনি। শনিবার রাজধানীর গুলশানে এফবিসিসিআই কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত মিয়ানমারের রাষ্ট্রদূতের সঙ্গে এক সৌজন্য সাক্ষাৎ করেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম। এ সময় বাণিজ্য সম্পর্ক বাড়ানো ও ফ্লাইটে চালুর এই আগ্রহের কথা জানান তিনি। মিয়ানমারের রাষ্ট্রদূত বলেন, বাংলাদেশ ও মিয়ানমার ঐতিহাসিকভাবে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বজায় রেখে এসেছে। 1971 সালে যে 5 দেশ বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দেয়, সেই দেশগুলোর একটি হলো মিয়ানমার। এ সময় রোহিঙ্গা সমস্যা সমাধানে মিয়ানমার সরকার বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছে বলেও জানান তিনি। দাবি দেওয়া নিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে আজ শনিবার রাতে সৌহার্দ্যপূর্ণ বৈঠক করেছেন আন্দোলনে থাকা বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা। এ অবস্থায় পূর্ব ঘোষিত 17 ও 19 অক্টোবর কর্মবিরতি চলবে কিনা সে বিষয়ে তারা আজ রোববার সিদ্ধান্ত জানাবেন। তবে আন্দোলনকারী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির একটি সূত্র জানিয়েছে, ঘোষিত কর্মবিরতি প্রত্যাহার হতে পারে। আন্তঃক্যাডার বৈষম্য নিরসন ও সুপার নিউমারির পদ অর্থাৎ নির্দিষ্ট সময়ের জন্য সংখ্যার চেয়ে অতিরিক্ত পদে সৃষ্টি করে পদোন্নতি দেওয়াসহ বিভিন্ন দাবিতে নতুন করে এই 2 দিনের কর্মবিরতি পালনের ঘোষণা দিয়েছেন তারা। কিন্তু গতকাল রাতে রাজধানীতে শিক্ষামন্ত্রী দীপু মনির সঙ্গে তার সরকারি বাসভবনে বৈঠক করেন আন্দোলনকারী বিসিএস সাধারণ শিক্ষা সমিতির নেতারা। এর পরিপ্রেক্ষিতে কর্মবিরতির কর্মসূচি প্রত্যাহার হতে পারে বলে জানানো হয়েছে। উল্লেখ্য, দাবি আদায়ে শিক্ষা ক্যাডারের কর্মকর্তারা ধারাবাহিকভাবে কর্মবিরতি পালন করে আসছেন। প্রথমে 2 অক্টোবর সর্বাত্মক কর্মবিরতি পালন করেছিলেন তারা। এরপর 10, 11 ও 12 অক্টোবর টানা 3 দিনের কর্মবিরতি পালন করেন। হামাসের হামলার জবাবে টানা 8 দিন বিমান হামলা চালানোর পর এবার জল, স্থল ও আকাশপথে অবরুদ্ধ গাজা উপত্যকায় হামলার প্রস্তুতি নেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। এক বিবৃতিতে ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, তারা গাজায় হামলা সম্প্রসারণের পরিকল্পনা করছে। এর অংশ হিসেবে গাজায় জল, স্থল ও আকাশপথে হামলা করা হবে। তারা বলছে, এরই মধ্যে ইসরায়েল জুড়ে বিভিন্ন ব্যাটালিয়ন ও সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে যুদ্ধ প্রস্তুতি বাড়াতে এবং পরবর্তী পর্যায়ে বিশেষ করে বড় ধরনের স্থল অভিযানের জন্য এসব সেনা মোতায়েন করা হয়েছে। গত শনিবার অবরুদ্ধ গাজা উপত্যকা থেকে ইসরায়েল নজিরবিহীন হামলা চালায় হামাস। হামাসের নজিরবিহীন হামলার জবাবে টানা 8 দিনের মতো গাজায় বিমান হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল। এবার সেখানে আরও বড় পরিসরে হামলা চালাতে সেনা জড়ো করেছে দেশটি। এমনকি এলাকা খালি করতে ফিলিস্তিনিদের সময় বেঁধে দিয়েছে ইসরায়েল। এমন পরিস্থিতিতে মুহুর্মুহু বোমা হামলার মধ্যে উত্তর গাজা ছেড়ে অন্যত্র আশ্রয় গ্রহণ করেছে হাজার হাজার ফিলিস্তিনি। ইসরায়েল ও ফিলিস্তিন সংকট নিয়ে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী অ্যান্টনি ব্লিংকিনের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ই। চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এসব তথ্য পাওয়া গেছে। বিবৃতিতে বলা হয়, যত দ্রুত সম্ভব একটি আন্তর্জাতিক শান্তি সম্মেলন আহ্বান করেছে চীন। সেই সঙ্গে আশঙ্কা প্রকাশ করা হয়েছে ফিলিস্তিন ইসরায়েল সংঘাত ক্রমশ বাড়ছে, ধীরে ধীরে তার নিয়ন্ত্রণের বাইরে যাওয়ার ঝুঁকি সৃষ্টি হয়েছে। ব্লিংকিনকে ওয়াও বলেন, বেসামরিক নাগরিকদের ক্ষতি করে এমন সব কাজে বিরোধিতা করে চীন, পাশাপাশি আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এমন অনুশীলনদের নিন্দা করে তারা। বিবৃতিতে আরও বলা হয়, মার্কিন চীন সম্পর্ক নিয়েও আলোচনা করেছেন দুই নেতা। ওয়াং বলেন, দ্বিপক্ষীয় সম্পর্কে স্থিতিশীলতার লক্ষণ দেখা যাচ্ছে। আরেক প্রতিবেদনে জানানো হয়, এই সংঘর্ষ যাতে মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশে ছড়িয়ে না পড়ে তা নিশ্চিত করতে চীনের সহায়তা চেয়েছেন ব্লিংকিন। আর এক্ষেত্রে ওয়াশিংটনকে গঠনমূলক ও দায়িত্বশীল ভূমিকা পালন করার আহ্বান জানান ওয়াং। ইসরায়েলের বিমান হামলার মুখে ফিলিস্তিনের গাজা উপত্যকার কোথাও আর নিরাপদ নয় বলে জানিয়েছে জাতিসংঘ। এমনকি তাদের আশ্রয়কেন্দ্রগুলোও নিরাপত্তা ঝুঁকিতে রয়েছে। জাতিসংঘ বলছে, ইসরায়েলের অবরোধের কারণে উপত্যকাটিতে খাবার, পানি, জ্বালানি ও চিকিৎসা সরঞ্জামের তীব্র সংকট দেখা দিয়েছে। গত 7 অক্টোবর ফিলিস্তিনের মুক্তি আন্দোলনের সশস্ত্র গোষ্ঠী হামাস ইসরায়েলে হামলা চালায়। জবাবে সেদিনই গাজায় নির্বিচার হামলা শুরু করে ইসরায়েল বাহিনী। পরদিন উপত্যকাটি পুরোপুরি অবরোধ করা হয়। এতে বন্ধ হয় বিদ্যুৎ,
বিদ্যুৎ গ্যাস খাবার ও পানি সরবরাহ এতে করে চরম সংকটে পড়েন গাজাবাসীরা শনিবার জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী সংস্থা ইউএনআরডব্লিউ এর কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি বলেছেন গাজায় সুপেয় পানি ফুরিয়ে যাচ্ছে মানুষকে বাধ্য হয়ে কুয়ার নোংরা পানি খেতে হচ্ছে এতে নানা রোগবালাই ছড়িয়ে পড়ার ঝুঁকি রয়েছে সুপেয় পানির জন্য গাজায় জ্বালানি সরবরাহ দরকার ক্রিকেট বিশ্বের সবচেয়ে বড় মহারণ বলা হয় ভারত পাকিস্তান ম্যাচকে দুই দল মাঠে নামলে খেলোয়াড় ও সমর্থকদের মধ্যে থাকে বাড়তি উত্তেজনা কিন্তু বরাবরের মতো এবারও বিশ্বকাপে ভারতের বিপক্ষে নড়বড়ে দেখা গেল পাকিস্তানকে আইসিসি ওয়ানডে বিশ্বকাপের হাই ভোল্টেজে লড়াইয়ে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে পাত্তাই পেল না পাকিস্তান বোলারদের দাপটের পর রোহিত শর্মার ব্যাটিং তাণ্ডবে পাকিস্তানকে 7 উইকেটে উড়িয়ে দিয়েছে ভারত শনিবার আহমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ব্যাটিং ব্যর্থতায় 42.5 ওভারে 191 রানে গুটিয়ে যায় পাকিস্তান জবাবে রোহিত শর্মার ঝড়ও 86 রানের ইনিংসে 19.3 ওভার হাতে রেখে 7 উইকেটে জয় পেয়েছে ভারত আমাদের পরবর্তী দুপুর একটার শিশু সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো বিদায় নিচ্ছি দর্শক ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ নিত্য নতুন সংবাদ পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও নিয়মিত নোটিফিকেশন পেতে বেল বাটনটি ক্লিক করুন এবং আমাদের ফেসবুক পেজটিতে লাইক করুন এছাড়াও আমাদের ভিডিওতে লাইক দিয়ে শেয়ার করুন আল্লাহ হাফেজ